আমি যে কুইজ অ্যাপটি কদুলারে তৈরি করলাম যতটুকু সেটাই আমি এবার ইনস্টল করে নিয়েছি মোবাইলে। এই হচ্ছে কুইজ অ্যাপ। কদুলার ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পর মোবাইলে ইনস্টল করতে হয় সেটি আমি ফান্ড অ্যাপ তৈরি করার ক্ষেত্রে বলেছিলাম। প্রয়োজনে সেখানে ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে খুব সুন্দর করে আমি বলে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে অ্যাপের ইমেজটি মানে আইকনটি আসেনি, এটা আমরা ভুলে গেছি। যাই হোক, এটা পরে ঠিক করে নিতে হবে। এবার দেখে নেব কোথায় কী ভুলভ্রান্তি আছে, সেগুলো আমরা কারেকশান করে নেব। এবার অ্যাপটি আমি ওপেন করছি। একটা অ্যানিমেশন হলো, আর একটা ভুল হলো নিচের দিকে পাওয়ার, যে এখানে পাওয়ার্ড বাই সেটা আসেনি, সেটা এখানে দেখানো হয়নি। আর একটা হলো, আমরা এই যে উপর দিকে তিনটে ডট মেনু পাওয়া যাচ্ছে সেটা আমরা তুলে দেব, সেটা আমাদের তোলা হয়নি। এবার যখন আমরা মোবাইল টেক্সট বক্সে টাচ করলাম, কিবোর্ড খুলে গেল, মোবাইল নাম্বার লেখা যাবে, লিখছি মোবাইল নাম্বার লিখছি, কিন্তু কালিটা ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাকই দেওয়া ছিল, অসুবিধা নেই, হোয়াইট কালারও করতে পারি। পাসওয়ার্ডে টাচ করলাম, পাসওয়ার্ড আমরা একটা দিয়ে দিচ্ছি। আর এবার নিচে কনফার্ম পাসওয়ার্ড যদি আমি অন্য কিছু দিতে চাই, দেখি নেয় কিনা। আর একটা ব্যাপার হচ্ছে, যখন সাইন আপে টাচ করব তখন সঙ্গে সঙ্গে কিবোর্ডটা যাতে পালিয়ে যায় সেটা সেট করতে হবে আমাদের, সেটা আমাদের করে নিতে হবে। আমি ব্যাকে গিয়ে কিবোর্ডটাকে সরিয়ে নিলাম। তো সাইন আপে যে টাচ করলাম দেখাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। আরেকবার দেখিয়ে দিচ্ছি, নট ম্যাচ, ম্যাচ করেনি। আমি ম্যাচ করিয়ে যদি নেই তাহলে কি হচ্ছে? আমি ম্যাচ করিয়ে নিলাম, এবার এবার টাচ করলাম, একটু সময় নিল, সাইন আপ হয়ে গেছে, সাইন আপ সাকসেস দেখালো। এবং প্লিজ নোট, নোট বানানটা এখানে ভুল হয়েছে, এটা আমাদের কারেকশন করতে হবে। প্লিজ নোট দিস আইডি ফর ফিউচার, কলন হাইফেন দিয়ে আমাদের লেখা আছে ওয়ান, এক নাম্বার রো, রো নাম্বার এক আর কি। আইডি নাম্বার বলতে রো নাম্বার কি বুঝতে পারছি আমরা, রো নাম্বার একে সেভ হয়েছে। এবার ওকে থ্যাংকস যেই করব, সঙ্গে সঙ্গে আমাদের সাইন ইন স্ক্রিনে নিয়ে চলে গেছে। এটুক কাজই আমরা করেছিলাম। এবার কারেক্ট, যে ভুল ভ্রান্তিগুলো আমাদের হয়েছে সেগুলো কারেকশন করে নেব। আমি খুবই দুঃখিত, কেউই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করছেন না। ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহিত হই, আমি আরও ভিডিও তৈরি করতে পারি। আমার মনে কখনো কখনো মনে হয় যেন ভিডিও তৈরি করার বা আপলোড করার কোনো প্রয়োজন নেই, তাই মাঝে মাঝে আমি থমকে যাচ্ছি। অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। এখন তাহলে যে ভুল ভ্রান্তিগুলো বেরিয়েছিল সেগুলো আমি কারেকশান করে নিচ্ছি। এবার আমরা সাইন আপে চলে যাই। সাইন আপে এখানে একটা ভুল ছিল আমাদের, একটা অপশান মেনুটা আমি অপশান মেনুটা তুলে দিয়েছি, যদিও যাই হোক অপশান মেনুটা আমি তুলে দিয়েছি। এই যে এবার হচ্ছে ব্লকসে গিয়ে একটু ভুল পেয়েছিলাম, ব্লকসে আমরা একটা স্পেলিং ভুল পেয়েছিলাম, নোট, নোট ডাউন করা যে নোট, নোট বানানোর স্পেলিংটা ভুল পেয়েছিলাম। নোটটা কোথায় লেখা? এই যে এখানে, এই যে এখানে, এই নোটটি একটা ই হবে, এন্টার করে দিলাম। এবার ঠিক আছে, আর আমরা দেখতে পেয়েছি ফিচার্সটি খুব সুন্দর লাগছিল, ডিজাইনটা খুব সুন্দর লাগছিল,
আপনার ইচ্ছে করলে আরো সুন্দর করে নিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে সাইন ইন স্ক্রিন নিয়ে কাজ করবো।